ব্যাটারি, ব্যাটারি সত্ত্বে আমি তাদের পরিচয় করাই দিই আজকে। ব্যাটারির এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। ইউপিএসের ব্যাটারি সাধারণত 12 ভোল্টের থাকে এবং 7.5 অ্যাম্পিয়ার, 7.2 অ্যাম্পিয়ার হয়। অ্যাম্পিয়ারের সাথেও আপনাদের পরিচয় করাই দিই। এখানে দেখেন 12 ভোল্ট, হ্যাঁ 12 ভোল্ট, 8.2 অ্যাম্পিয়ার, 8.2 এটা হলো অ্যাম্পিয়ার, 20 আওয়ার্স এটা হলো ব্যাকআপ, তার ব্যাকআপের সিস্টেমের যে টাইমিং সিস্টেম সেটা কত আওয়ার্স এটা চলবে, হাই রেট ডিসচার্জ। ব্যাটারির এই হলো ইউপিএসের ব্যাটারি। ব্যাটারির 12 ভোল্টের পোর্ট ধরে আপনি এখানে পজিটিভ, এখানে নেগেটিভ দিবেন, এটা আপনার শো করবে সুন্দর মতন। আর অ্যাম্পিয়ার মাপার জন্য অবশ্যই আমাদের মিটারটা অ্যাম্পিয়ারের দিতে হবে। আমি পরবর্তী ভিডিওতে আপনার ব্যাটারিটা মাপার দেখাব। সাইকেল ইউজ 14.4 থেকে 14.4 থেকে 15.0 ভোল্ট। স্ট্যান্ড বাই ইউজ 13.5 থেকে 13.8 ভোল্ট। ইনিশিয়াল কারেন্ট ইউজ দেন লেস দেন 2.46 অ্যাম্পিয়ার। এই ব্যাটারি কখনোই আমাদের ডু নট শর্ট সার্কিট রিচার্জ আফটার ইউজ, আপনার যখনই ইউজ করবেন তখনই চার্জ এটা দিবেন। এবং এটা কখনোই এই নেগেটিভ পজিটিভ এই দুইটা আমাদের একসাথে তার দিয়ে, আমরা অনেক সময় অ্যাম্পিয়ার চেক করি এখানে এখানে তার দিয়ে জোড়া দিই, এটা দেওয়া যাবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এই ছিল ব্যাটারি পরিচিত আপনাদের ভিডিও। হ্যাঁ, নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।